হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও আমি মৌসুমি এম বার্সের সকলকে জানাই স্বাগত আজকেও চলে এসেছি দুই বিশেষ বিশেষ দাদার যাদের উপস্থিতিতে আমরা সত্যিই নিজেদের ধন্য বলে মনে করছি তো সেই দুই দাদার সঙ্গেই আজকে আবার একটু কথা বলে নেব নতুন যারা পাখি পালক বন্ধু রয়েছেন কিংবা যারা নতুন করে পাখি পালনটাকে নিয়ে এগোতে চলেছেন তারা কি কি দেখে আমরা পাখি কিনবো বা আমরা কি কে দেখে বুঝতে পারবো যে পাখিটা সুস্থ আছে কিংবা অসুস্থ দাদাদের কাছ থেকে কিন্তু আমরা জেনে নেব এই বিষয়ে কি কি দেখে আমাদের পাখিগুলোকে কেনা উচিত তো দাদা আপনারা কিছু বলুন নমস্কার বন্ধুরা আমি যতটুকু অভিজ্ঞতা এ পর্যন্ত এখানে পেয়েছি পাখির যে লাইনটা রয়েছে সেই জায়গায় তো সেখান থেকে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমি সেই বিষয়টা নিয়ে একটুখানি বলবো যেমন ধরুন একটা পাখি সেটা সুস্থ কি না সেটা দেখার জন্য ধরুন আমরা নর্মালি মার্কেট থেকে বা কারোর বাড়ি থেকে আমরা কেনার চেষ্টা করি যে কোনো একটা পাখি তার কয়েকটা বিষয় থাকে যেটা আমি মানে কয়েকজন গুরু রয়েছেন বলতে পারেন তাদের কাছ থেকে যেটা শিখেছিলাম যে কেনার সময় সব সময় দেখতে হবে তাদের যে নখ পটির যে জায়গাটা হয় এটা এবং তাদের যে ফ্লাইং কন্ডিশনটা তারা কতটুকু কি ফ্লাই করতে পারছে সেই সঙ্গে ওদের পায়ের নখগুলো ঠিক আছে কি না এবং বডি ওয়েটটা অবশ্যই আমরা ধরে দেখব চেক করে দেখব এবং পটই লাগানো আছে কিনা নর্মালি এই তিন চারটে জিনিসই দেখা হয় তো যখন পাখি কিনতে যাবেন মানে এই চারটে জিনিসের দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত পাখিটাকে আপনি একটা বড় কেজে ছেড়ে দেখুন সে কতটুকু অ্যাক্টিভ রয়েছে আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা বাচ্চাদের বেলাতেও যেটা খেয়াল করি যে যে বাচ্চা যত বেশি চঞ্চল সবসময় খেয়াল রাখবেন সে তত বেশি সুস্থ বাড়িতে যে বাচ্চাটা সবসময় মাতিয়ে রাখে সে যদি হঠাৎ করে চুপ করে বসে থাকে তার মানে আপনি চোখ বন্ধ করে আপনি বুঝে নেবেন যে বাচ্চাটা অসুস্থ কারণ পাখিদের বেলাতে ওটা আপনি এক জায়গায় দেখবেন অনেকগুলো পাখি রাখা থাকে সেখানে যে পাখিটা বেশি চেঁচামেচি করছে বেশি অ্যাক্টিভ একবার উড়ে এ সাইড একবার ও সাইড করছে একদম চোখ বন্ধ করে আপনি ওইটাকে সিলেক্ট করতে পারেন যে এই পাখিটা সুস্থ আছে তবে তার পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো আপনাকে মেনটেন করতে হবে ধরুন পাখিটাকে ধরলেন ধরে দেখার পরে পাখিটার নক কেমন আছে সেটা দেখুন যেমন ধরুন পাখিটা কতটা জোরে সে আপনাকে আঁকড়ে ধরছে তা কার কাছ থেকে শেখার কথাটা আমি জেনে নিয়ে একটু অবিরূপদার রয়েছে অবিরূপ আমাকে বলেছিলেন যে ভাই প্রথমে তো পাখিটাকে কোনো একটা আঙুল দেবে ওর পায়ে আঙুল দেওয়ার পরে দেখবে সে কতটা জোরে তোমাকে ওখানে আঁকড়ে ধরতে পারছে যত বেশি স্ট্রং হবে তার মানে পাখিটার মানে হেলথ অর্থাৎ বডি স্ট্রেংথটা অনেক বেশি থাকবে আর লাস্টের দিকটাতে যেটুকু দেখবেন অন্তত যে যেখানে পোপস যেখান থেকে বেরোনো কথা সেই জায়গাগুলোতে কোথাও পোপস লেগে আছে কি না এবং অবশ্যই তার সিনাটান আছে কি না বা অসুস্থ কি না সেটুকু আপনি একটু দেখে নেবেন আর দাদা রয়েছেন দাদা এটুকু একদম বেসিক এর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেটা দাদার কাছ থেকে শুনবো কারণ দাদার এই বিষয়গুলোতে অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে এবং দাদা যথারীতি এই নিয়ে পড়াশোনা করেন দাদা তাহলে এটা নিয়ে একটু আপনি বলে দিন তা মলায় যে কটা কথা বললো সে কটা তো মানে একদম বেসিক জিনিসই এর বাইরে সেরকম কিছু নেইও যে পাখিটা সবথেকে বেশি চঞ্চল হবে ওরা উড়ি করবে ডাকাডাকি করবে সেই পাখিটাকেই আমরা চুজ করব। পাখির পায়ের নখ দেখে নেবেন নখ সব ঠিক আছে কিনা না আঙুলের গঠন ঠিক আছে কিনা না আঙুল বাঁকা আছে কিনা এটা দেখে নেবেন পাখির ওয়েট ঠিক আছে কি না হাতে নিলেই বুঝতে পারবেন কিল বোনটা উঠে গেছে কিনা এগুলো তো দেখবেনই আর যেটা দেখার আছে সেটা হচ্ছে পাখির সাইজ পাখির সাইজটা যাতে ছোট না হয় এটা মোটামুটি করতে করতে আইডিয়া হয়ে যাবে একটা বন্দি বদ্রিস স্ট্যান্ডার্ড সাইজ কতটা হতে পারে খুব ছোট পাখি হলে সাইজে নেবেন না আর আরেকটা জিনিস যেটা ভাইটাল সেটা হচ্ছে পাখির চোখ পাখির চোখ অনেক কিছু বলে যে পাখিটা চেঁচামেচি করছে খুব হাল্লা হল্লা করছে সেই পাখিটা চোখটা ভীষণ শাইনিং হবে দেখলেই বোঝা যাবে পাখিটা সুস্থ আর যে পাখি অসুস্থ হবে প্রথম ওর ইন্ডিকেশন হচ্ছে চোখ চোখ ডাল হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন চোখ ডাল হয়ে যাবে পটি চেঞ্জ হয়ে যাবে সেই পাখির ওটা একটা ইন্ডিকেশান ঘাড় গুজে পিছের দিকে বসে থাকবে ফেদার যে পাখির যে ফেদার আছে ফেদার রাফ হয়ে যাবে ফেদারের যে ইউনিফর্মিটি থাকে যে সিমেন্টটি থাকে যে সাইনি ভাবটা থাকে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে পাখি হয়ে যাবে বাংলা বলা কথা যেভাবে সজ্জিত থাকার কথা সেভাবে না থেকে একদম এলোমেলো যে প্যাটার্নে থাকবে সেই প্যাটার্নটা না হয়ে ফুলটা আসলে যেমন সুন্দর সাজানো গোছানো থাকে এরকম একটা ব্যাপার সেটা নষ্ট হয়ে যাবে পরে এলাম এলোমেলো এরকমটা মনে হবে দেখো একদম দাদা আবার পাখিটা কত জোরে বাইট করছে সেটা একটা ফ্যাক্টর জোরে বাইট করা মানে যেটা ভালো পাখি মানে তার গায়ে জোর আছে মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু পাখির মুখে খাবার লেগে আছে যেমন ফিঞ্চের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এটা হয় খোসা লেগে থাকে খাওয়ার পর অনেক সময় বর্ষাকালের দিকে স্পেসিফিক্যালি ট্রিকোমোনাস ফ্যাট ফিঞ্চ ডিজিজ যেটাকে বলে ফ্যাট ফিঞ্চ এইটা কিন্তু খুব পরিমাণে হয় প্রথম দিকে বোঝা যায় না পরবর্তীকালে গা ফুলিয়ে বসে থাকে বডি লেগে থাকে ঠিকমতো ট্রিটমেন্ট না করতে পারলে মরে যায় ওই ফিঞ্চের ক্ষেত্রে মুখে দানা লেগে থাকাটা এটা কিন্তু একটা মানে সিমটম যে সব ক্ষেত্রে যে হবেই তার কোনো মানে নেই কিন্তু এর একটা নাইনটি পার্সেন্ট চান্স নাইনটি পার্সেন্টও নয় সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স আছে যে এর ফ্যাট ফিঞ্চ ডিজিজ হয়েছে মুখে যদি খাবার লেগে থাকে এটা একটা মানে সিমটম ফিঞ্চের ক্ষেত্রে এছাড়াও বার্ড ওয়াইজ তো স্পেসিফিক হয় যেমন বার্ডের চোখের ভীষণ প্রবলেম হয় লাভ লাভবার্ডের পক্স হয় তারপরে চোখের চোখ লাল কনজাংডিভাইটিস টাইপের কোনো রোগ হয় লাভ বার্ডের পায়ে হতে পারে বিভিন্ন রকম বার্ডের সমস্যা হতে পারে ককাটেলে ভীষণ সিনহা যায় পটির প্রবলেম বদরির ভীষণ পটির প্রবলেম হয় তারপরে গরমকালে অনেক পাখির উঠতে গিয়ে ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্সের জন্য বলে হিট স্ট্রোক করে যায় এরকম বিভিন্ন প্রবলেম হতে পারে কিন্তু বেসিক্যালি ভালো পাখি দেখে কেনার উপায় হচ্ছে প্রথম এক আমরা ছটফটো পাখিটাকে দেখব যে পাখিটা ছটফটে দুই চোখের শাইনিং থাকবে তিন পুপসটা ঠিকঠাক থাকবে এই তিনটে হচ্ছে মেন অ্যাডিশনাল জিনিস হচ্ছে আমার নোক প্রত্যেকটা ঠিকঠাক থাকবে পাটা ঠিক থাকবে পাখির বডি ওয়েট ঠিক থাকবে সাইজ ঠিক থাকবে পাখির ভালো বাইট করবে পাখিটা আর ফেদার প্যাটার্নটা ঠিকঠাক থাকবে শাইনিং থাকবে বাকি আরেকটা জিনিস মানে আমরা একটু স্কিপ করে গেলাম সেটা হচ্ছে দাদা ওই ঠোঁটটা বাঁকা আছে কিনা হ্যাঁ ঠোঁট বাঁকা আছে হ্যাঁ এটা আমি সরি এই টপিকটা ভুলে গেছিলাম ঠোঁট বাইট যেটা করে সেটা তো দেখবেনি ঠোঁট বাঁকা আবার সরু আছে কিনা এইগুলো একটু সময় দেখে নেবেন উপরের ঠোঁটটা এতটা বড় হয়ে যায় হ্যাঁ তো সেই সময় কিন্তু বাচ্চা হলে সেটা ডিফর্মিটি সেটা ডিফর্মিটি বাচ্চাগুলোকে খাওয়াতে গিয়ে তখন কিন্তু খুব অসুবিধা হয় নিশ্চয়ই এইগুলোই দেখে পাখি কেনা উচিত আর স্পেসিফিক পাখি ধরে যদি রোগ বলা হয় তার ডিসকাশন আলাদা হবে বেসিক্যালি যদি লক্ষ্য রাখা হয় আমার মনে হয় ঠিকঠাক পাখি পেয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে আরেকটু যেটা বলবো সকল বন্ধুদের জন্যই আমরা অনেক সময় কিন্তু হোম ডেলিভারি নিতে চাই পাখি পাখি যারাই নতুন করতে চাইছেন তারা কিন্তু যেই ব্রিডারের কাছ থেকে কিনুন না কেন সেখানে গিয়ে নিজে একটু সময় নিন নিয়ে পাখিটাকে নিজে ভালোভাবে দেখুন দেখুন আমার পাখি হলেও আমি বলবো আমার পাখি খুব ভালো যে পাখি বিক্রি করবে সে তার পাখিকে অবশ্যই ভালোবেসে পুষতে ভালোই বলবে সুতরাং আপনি যখন পাখিটা করতে যাচ্ছেন তখন কিন্তু একটু হাতে সময় নিন নিয়ে খুঁটিয়ে দেখে নিন দাদারা তো বলেই দিলেন খুব ভালোভাবে যে এই জিনিসগুলো আমাদের দেখে নিতে হবে সেগুলো আমরা নিজেরাও দেখে নেব নোখ ঠিক আছে কিনা চোখ আই রিং যেটা দাদা বলল। সেটা তো অবশ্যই দেখবেন আই রিংটা কিন্তু যেই সমস্ত পাখি রয়েছে পাখি অসুস্থ হলে কিন্তু রিংটা গোল থাকে না এদিকটাও কিন্তু মাথায় রাখবেন এই জিনিসগুলো যখনই আপনারা দেখে কিনবেন একটা ভালো জায়গা থেকে কিনবেন তিনি কিন্তু কখনোই নিজের রেপুটেশন নষ্ট করবেন বলে একটা খারাপ পাখি আপনাকে কখনোই গছিয়ে দেবেন না তিনি চেষ্টা করবেন নিজের রেপুটেশনের জায়গাটা ঠিক রেখে ভালো পাখি আপনাকে দিতে সুতরাং যখনই আপনারা যেই পাখি পালনটাকে নিয়ে এগোতে চান আপনাকে প্রথমেই শুরু যে লাভবাট বা বড় পাখি দিয়ে করতে হবে সেটা না আপনি ফিঞ্চ করতে পারেন বদি করতে পারেন ককাটেল করতে পারেন যে পাখি করুন না কেন সেই পাখিটাকে একটু খুটিয়ে দেখে তবেই কিনুন আরেকটা জিনিস বলবো আমি অনেকেই কিন্তু শখের বসে পাখি কিনে নিয়ে চলে আসি পাখিটার সম্বন্ধে একটু মিনিমাম জেনে নিন তারপরে কিন্তু ফার্মে পাখিটাকে আনুন কারণ পাখিটা কি খায় কিভাবে থাকতে পছন্দ করে কলোনিতে থাকে না সেপারেট কেজে এই মিনিমাম সেন্স কিন্তু আমাদের মধ্যে আগে তৈরি হতে হবে সেটা না করলে আমরা যে শখে পাখিটাকে নিয়ে আসছি সে পাখিটা কিন্তু হেলথটা খুব কম সময়ের মধ্যে নষ্ট করে ফেলবে সেটা আমাদের কারোরই কাম্য নয় পাখি আমরা ভালোবাসি বলেই এতটা সময় বের করতে পারি ওদের জন্য তো আমি বলবো দাদদের কাছ থেকে যেগুলো জেনে নিলেন প্রত্যেক কটা জিনিস মাথায় রেখে তবেই পাখিগুলো কিনুন দাদার কথাটাও শুনে নিয়ে আমরা তো আমরা একটা জায়গা থেকে পাখি কিনেছিলাম এটা আপনাদের ক্ষেত্রেও হবে কারণ আপনারা যারা নতুন কিনতে চাইছেন পাখি আপনাদের ক্ষেত্রে এটা হবেই গ্যারান্টি তো বিষয়টা হচ্ছে ধরুন আমরা একটা জায়গা থেকে পাখি কিনেছিলাম যেখানে আমরা ঠকেছিলাম জাস্ট ছোট্ট একটু গল্প তো পাখিটা তিনি যখন দিলেন একসঙ্গে অনেক পাখি রাখা ছিল তিনি নিজের মতো করে পাখিটা ধরে আগে খাঁচায় ভরে দিয়েছিলেন আমরা কিন্তু তাকে অন্ধের মতো বিশ্বাস করে নিই এবং সেই জায়গায় কী করি পাখিটাকে কিন্তু চেক না করে আমরা বাড়ি নিয়ে আসি পরবর্তী দিন সকালবেলা দেখি পাখিটা মরে পড়ে আছে তো যখন ধরলাম দেখলাম বডিতে কিচ্ছু নেই মানে একদম হ্যাঁ দশ গ্রামও ওয়েট নেই ওর একদম শুকনো পাখি ছিল তাহলে সবসময় যার থেকেই পাখি নেবেন ওটা ব্লু মার্ক্সের একটা পাখি ছিল লাভার্সের তো পাখিটা আপনারা নিজেরা একবার অন্তত ধরে দেখবেন পাখিটা ঠিক আছে কি না জাস্ট এটুকু সে যার থেকে নিচ্ছেন না কেন সে আপনার যতটাই বিশ্বস্ত হোক ইভেন আমি যদি দিদির থেকে এসে পাখি নিয়ে যাই তাও আমার কর্তব্য একবার পাখিটাকে নিজের হাতে ধরে নেয় একদম এটা যতটাই বিশ্বস্ত হোক না কেন না হলে কী হবে যদি আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয় বাড়িতে আপনার একদম আপনি হয়তো বলতে পারবেন না কিন্তু আপনার মনের মধ্যে একটা মানে সংকোচ থেকে যাবে যে দিদির কাছ থেকে নিয়ে এলাম কিন্তু আমার বাড়িতে এসে কিন্তু পাখিটা মারা গেল তো এরকম একটা কিন্তু অসুবিধা হবে যাঁত থেকেই পাখি নেবেন না কেন সে দেওয়ার পরে অন্তত একবার নিজে সেটাকে ধরে দেখুন যে কি রয়েছে যেটা আমি ঠকেছি অনেকবার আর সেই ভুলটা যাতে আপনাদের না হয় সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা যেটা দাদা বললেন এটা কিন্তু আপনাদের প্রত্যেকের নিজের থেকে করা উচিত অবশ্যই যিনি বিক্রি করছেন তিনি বলবেনই কিন্তু তা সত্ত্বেও আপনাকেও দেখে নেওয়া উচিত পাখিগুলো ঠিক আছে কি নেই তো আজকের টপিকটা আশা করছি বন্ধুরা প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে কারণ নতুন যারা পাখি পালন করতে চলেছেন আপনারা অনেকেই জানেন না কী করণীয় কি কী করা উচিত কি কি নয় তো দাদাদের মূল্যবান মতামত থেকে কিন্তু আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে আমাদের পাখিটা চিনে পাখি কিনতে হবে তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এবং সাথে থাকবেন এম বার্সের ধন্যবাদ